বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, ভাটিবেলার মুহূর্ত, এই সময় আমি এক লোকার থেকে অন্য এক লোকায় আপনাদের নদীর মধ্যে আইসে মানে ট্রান্সফার হইলাম। যাই হোক, এই লোকায় উঠেই দেখতেছি ইলিশ মাছ ধরতেছে বা উঠাইতেছে, কিন্তু আমাদের ভাতিজার নানান রঙের কথা। যাই হোক, মাছ ধরা কিন্তু জারি আছে, একটার পর একটা ইলিশ মাছ উঠে আসছে। জাল প্রথমত উঠা অবস্থা, আরও অনেক জাল উঠাইতে আসছে। জঙ্গলে ভয় করা যাবে না, আর মাছ হিন্দে আসে হিন্দে বেশি লাগে গো। যাই হোক, তো উঠতেছে তিনটা সাইডটা উঠলো, টেনশন করো কে, এখনো যে জাল আছে বহুত মাছ বাঁচবো। দর্শক, এক এক করে চার পাঁচটা উঠে গেল, দেখতে দেখতে আপনাদের দেখাইতেছি, দেখানো অবস্থা এই মতো অবস্থায়। লাহে 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 যায়েন, মানে মাছগুলো যাতে ছুটে না যায়। বহুত জাল আছে, মাছ ধরলে এখনো বহুত মাছ ধরা হয়। যাব না, আর রাগ করে কিছু হয় না। দর্শক, সন্ধ্যার মুহূর্ত, খুব সুন্দর সুন্দর ইলিশ আসতেছে, হয়তো অনেক লম্বা জাল, যতটুক ফেলছে ততটুকের মধ্যে মাছ আসতেছে। আগে আসে নাই, এখন মাছ, এই যে সুন্দর তাজা মাছগুলো আসতেছে। আমাদের ভাতিজা হয়, ভাতিজার অল্প গরম আছে বেশি, খুবই রাগ। যাই হোক, সূর্য অস্ত যাওয়ার টাইমে যে দেখেন সন্ধ্যার টাইম দেখাইতেছে, লাহে লাহে তাই নগু সোনা, বড় ইলিশ বাজলে ছুটে দেবো এরকম ঝোঁক পেরে টানলে। দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আমি প্রতিনিহতই সরাসরি লোকায় আসি, কোনবার সময় বসে, কোনবার সময় দাঁড়াই, আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই থাকি। আজকেও তেমনি দেখাইতেছি, যিনি মাছ ধরতেছেন ইনি আমাদের ভাতিজা, পরিচিত। এই যে বলতে বলতে ইলিশ একটা আসে, নায়ের তলিত পরে এগুলো যাই হোক, নায়ের বাইরে তো আর যায় নাই। বড় ইলিশ আমাদের ওই ভাইজানের ফার্স্টে একটা লাগছে, ওইটা জাল উঠাইতে জালের মাথায় ওই একটাই, তারপরে আর বড় ইলিশ লাগে নাই। মিডিয়াম মিডিয়াম টাইপের ইলিশ গুলাই ধরছে, তবে অনেক ইলিশ ধরছে। এখানে যত জাল আছে ধরার সম্ভাবনা আছে, অনেক জাল আছে। সন্ধ্যার মুহূর্তের মাছ, সুন্দর সুন্দর মাছ দেখো, টান দেয় নাকি আমার। মাছগুলো খুব সুন্দর সুন্দর ধরতেছে গো আজকে। আসো 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 আসো, বাইরে জালে মাছ ভাজে নাই, যা বাইরে বেশি দিছে আর মাছ ভাজে নাই। এই যে আরো একটা আছে, খুব জিয়ান্ত এই মাছটা না, অল্প এদিক দিও, বাস দেখছেন কি সুন্দর লরচার করতেছে, অল্প অল্প মিহি ঘুরা রেখো, অস্থির হয়ে না, মেলা জাল আছে। না অল্প অল্প মিহি করে রাখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে রাখলে মাছ যদি থাকে ছুটবো না। বড় মাছ আজকে কয়েকটা ধরা পড়ছে, তো দর্শক সন্ধ্যার মুহূর্ত এই সময়, আজকে মেঘ শূন্য আকাশ, এই যে দেখেন দেখি চতুর্দিকে মেঘ, হাওয়া আছে, তত পরিষ্কার নয় সন্ধ্যাবেলা যত পরিষ্কার থাকে। দেখেন ইলিশ,
এই যে এই যার একটা যাইবো কিন্তু, যাইবো কিন্তু, জালের মধ্যে কান দিয়ে যাইতেছে তাও কম হইতেছে নাকি? আল্লাহ আল্লাহ করো আর টানো, রিজেকের মালিক আল্লাহ। আজ পর্যন্ত চিল্লাইয়া বা কোনো কিছু পাইয়া কেউ কিছু পায় নাই। জঙ্গল ধরবো না তোমার জালে, জঙ্গল ধরা জায়গা দিয়ে আসে নাই, জাল মাপে আসছে। না আজকে তো সব মাছ গাবারেই ধরে আছে, বেশি গাবারেও ধরছে বাইরেও ধরছে, ঠিক নাই। আজকে পানি বেশি কমছে না, দর্শক এই যে আরো একটা আছে কাণ্ড দিছো বাবা, তুমি তুলতে থাকো এরকম জীয়ন্ত জীয়ন্ত ইলিশ। এই যে আরো একটা আছে, একটার পর একটা আইসেই আছে ইলিশ। হা আসো গো, ধরছিল একটা ও আগের নাও তো মারছে, এই যে ধরছে তোমার বোধ হয় না? পাটালি ওইটা, এটা তলে গেল গা। মাছ এটা হলো সবচেয়ে ভালো, এটা হে লাগে ইলশিয়া। দর্শক দেখেন তো ইলিশটার কারবার কি তাজা তাজা। হ্যাঁ খালি লাফালাফি বাড়তেছে, অনেক ইলিশ আসে কোনবার সময়, এখনো অনেক ইলিশ আসছে, কম না। মালিকে যেটা দেয় ওইটা নিয়ে খুশি থাকতে হয়, আরো আসবো ইলিশ অবশ্যই। জাল উঠানোর আরো অনেক আছে। দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছি। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে বসে মাছ ধরার দৃশ্য দেখি, আজকেও তেমনি দেখাইতেছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই অবশ্যই করে নেবেন। এই যে আরো একটি লাস্ট মাথায় জালে, দেখেন দর্শক এটা মন মতো একদম জালের লাস্ট ইলিশটা আমাদের আইসে গেছে, জীবন্ত ইলিশ। দর্শক এক এক করে অনেক ইলিশ হয়েছে, হ্যাঁ দেখা বড় বড় ওরকম বড় ইলিশ ধরে নাই, যাই হোক তবে প্রচুর ইলিশ আমাদের জালে ধরছে। আপনারা যে যেখান থেকে এরকম ধরনের মাছ ধরার দৃশ্য দেখতে ভালো পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। যাই হোক আপনাদের মূল্যবান সময় আমাদের ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটি, আসসালামু আলাইকুম।